পদ্মা সেতুর নাট খুলে টিকটক করা যুবক বাইজিদকে 7 দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ। শরীয়তপুরের মুখ্য বিচারক হাকিম আদালতের বিচারক মোহাম্মদ সালেহুজ্জামান সোমবার বিকেলে তাকে রিমান্ডে পাঠান। আদালতের কোর্ট পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেছেন। পদ্মা সেতুতে যান চলাচল শুরুর দিন রোববার রেলিংয়ের নাট খোলার ভিডিও টিকটক ছড়িয়ে সন্ধ্যায় সিআইডির হাতে গ্রেফতার হন এক যুবক। পরে জানা যায় তিনি বাইজিদ তালহা নামে পরিচিত, তবে তার জাতীয় পরিচয়পত্রের নাম মোহাম্মদ বাইজিদ। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আইনটির যে ধারায় তার নামে মামলা হয়েছে সে ধারায় এ ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ মনে করেছে সেতুর ওপরে রেলিংয়ের ইস্পাতের সংযোগস্থলে নাট খোলা নিছক খেয়ালের ছলে হয়নি, এটা পরিকল্পিত। বাইজিদ তালহার বাড়ি পটুয়াখালী সদর উপজেলার তেলিখালী গ্রামে। একসময় ছাত্রদল কর্মী বাইজিদ বর্তমান ঢাকায় ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছেন এলাকাবাসী ও পটুয়াখালী বিএনপির সংশ্লিষ্টরা। তারা বলেছেন বাইজিদ অতীতে ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন। পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লবের সময়ে বিএনপি ও ছাত্রদলের মিছিল মিটিংয়ে নিয়মিত অংশ নিতেন তিনি। পটুয়াখালী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আল হেলাল নয়ন বলেন, বাইজিদ আগে পটুয়াখালীতে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, তবে তিনি অনেকদিন ধরে এলাকায় নেই। এখন ঢাকায় রাজনীতি করে কিনা তা জানি না। ব্যক্তির অন্যায় অপরাধ দল কখনোই দায় নেবে না।